एवरीवन वेलकम टू माय चैनल जॉयट पिंकी আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে আগস্টের 13 তারিখ আর এখন বাজে হচ্ছে বিকাল 5:30টা এই 5:30টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করেছি আর ভিডিওটি শুরুতে তোমাদের একটা জিনিস শুনিয়ে দিচ্ছি শোনো আগে থেকে বলবো না ও জানি बोलो सीधू सीधू अजनी बोलो सीधू बाबा जॉनी ओ जॉनी 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 ए दो तीन दिन होलो माने आम्रा कथा बोलले आम्रा डाकले सारा दिले शीश दिले आमादे संगे संगे पुरो सारा दिच्छे आर आमादे शीशटा तो पुरो नकल करे दे माझे माझे एकटु आगेओ दिच्छिलो ताई भाबलाम जे तोमादेर एकटुखानि शुनिये दे सबे होच्छे ओ সবে হচ্ছে শিখছে আর কদিন পরে থেকে কথা বলা শুরু করে দেবে হ্যাঁ গাইস তোমাদের সঙ্গে বিকালবেলা আমার দেখা হয়েছিল মানে বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর আমরা এখন একটু বাইরে আছি মানে বাজারে আছি আমাদের ঠাকুরনগরেই আছি ডাক্তারের কাছে এসেছি এখানে এসে দেখা হলো ছোট মামার সঙ্গে ছোট মামার দিদার জন্য একটা নতুন ফোন কিনলো কি ফোন কিনেছে তোমাদের একটুখানি দেখিয়ে দি আমার দিদাকে তো দেখেছো আগের ভিডিওতে হয়তো বা এই দেখো मामार संगे देखा गेलो भावलाम दीदार नतुन फोन तोमादेर एकटु देखिए दी कारण एर आगेर भिडियोते तोमरा दीदा के देखेछो नाओ एखन थेके दीदाओ आमार भिडियो देखते पारबे बोलो यूट्यूबटा खुले दिओ देखो आमार दीदार नतुन फोन मामार गाड़ी एखाने मामा कोथाय गेलो आर एखाने होच्छे आमादेर डाक्तार देखाते होबे आमार बरेर जोन्नो एक्चुअलि आशा एखन थेके दीदा आमार भिडियो देखते पारबे आर सबार संगे आमादेर संगे भिडियो कलेओ कथा बोलते पारबे छटा थेके दाड़िये आछि एखोनो डाक्तार आसेनि कि जे खराब लागछे एखोन
আর এখন দেখো ছোট মামা এসেছে, ওনার মায়ের ফোন ঠিক করার জন্য হয়তো ঠিক হচ্ছে। না না নতুন, আরে দেখিয়েছি আমি সবাইকে যে আমার দিদা স্মার্টফোন ব্যবহার করবে তার জন্য ইনস্টল করা হচ্ছে, ঠিক করা না, অ্যাপ ইনস্টল করা হচ্ছে। ফেসবুক ফেসবুক ইমো আর কত কিছু আছে। আর অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন হচ্ছে আমি রাতের রান্না বান্না করছি, আর ওপাশে সবাই বসে গল্প করছে, দিদার ফোনে সব ঠিকঠাক করে দিচ্ছে নতুন ফোন তো। আর রাতে হচ্ছে মুগ ডাল রান্না, পটল ভাজা, ভাত হচ্ছে, আর সাথে রুটি, আর রয়েছে দুপুরবেলা পাথর মাছ রান্না করেছিলাম সেটা। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আর এখন অলরেডি 9:30 বোধ হয় বেজে গেছে। তোমাদের সঙ্গে আমার গতকাল রাতে দেখা হয়েছে, মানে গতকাল ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর হচ্ছে আগস্টের 13 তারিখ, আর আজকে হচ্ছে শুক্রবার, আর হচ্ছে আগস্টের 14 তারিখ। আর দেখতে পারো এখন বাজে কটা বাজে, দাঁড়াও দেখে একটুখানি বলছি, এখন বাজে হচ্ছে দুপুর দুটোর সময় আমি আবার তোমাদের সামনে চলে এলাম। আর আজকে দুপুরবেলা থেকেই আবার ভিডিওটা শুরু করেছি, দেখো বাইরে থেকেই ভিডিওটা করছি, আর ভীষণ রোদ। দাঁড়াও তোমাদের সঙ্গে ঘরের মধ্যে গিয়ে তারপরে কথা বলি। আর চলে এলাম ঘরে, দেখতে পারো আজকে শাড়ি পরেছি। জানি যে ব্লাউজটা শাড়িটার সঙ্গে ম্যাচ করেনি, কিন্তু আমি বাড়িতে বেশি শাড়ি পরি না, তো আর আমার যে ব্লাউজগুলো আছে আর কি সেগুলো এই বাড়িতে রেগুলার পরার না। কিন্তু এই যে ব্লাউজটা আমার ছিল, এটা হচ্ছে আমার একটা চুড়িদারের প্যান্টের পিস বেঁচে গিয়েছিল, সেইটা দিয়ে আমার এই ব্লাউজটা বানানো, তাই এটার সঙ্গেই পরে নিলাম। আমার কয়েকটা এরকম বানাতে হবে, যেহেতু আমি বাড়িতে একটুখানি শাড়ি পরা ট্রাই করছি আর কি শেখার জন্য, তাই বাড়িতে রেগুলার পরার জন্য আমার ব্লাউজ কতগুলো ব্লাউজ বানাতে হবে, তাই ভাবলাম যে পরেই বানিয়ে নেব। আর সেই গতকাল রাত থেকে আমার ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। আর ওখানে গিয়ে তো দেখা হলো ছোট মামার সঙ্গে বাজারে গিয়ে। ছোট মামা হচ্ছে দিদার ফোন কিনে নিয়ে এসেছিল, দেখলে দিদার জন্য স্মার্টফোন কিনে আনা হলো, কারণ দিদা মানে ইচ্ছে করছিল ওরকম একটা ফোন ব্যবহার করতে, তাই ওনার ছেলেরা দেরি করেনি, ঝটপট করে কিনে দিল। তারপরে রাত্রেবেলা মামা এলো, মামা আসলে তারপরে আমার বর আমার দেওর ওরা মিলে তারপরে হচ্ছে ফোনে সবকিছু ঠিকঠাক করে দিয়েছে, তারপরে মামা রাত্রেবেলা খেয়ে দিয়ে চলে গিয়েছিল। তারপরে আর আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ ওখান থেকে আসার পরে ভীষণ ব্যস্ত ছিলাম, যেহেতু মামা এসেছিল রান্নাবান্না করতে হবে, দেখলে তো যে রুটি বানিয়েছিলাম, ভাত রান্না করেছি, তারপর তাই ভীষণ ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি এবং শেষও করতে পারিনি। তাই ভাবলাম যে থাক গতকাল আবার কন্টিনিউ করে নেব, তার জন্য আজকেও চলে এলাম। আর এই ভিডিওটা যদি আমি শেষ না করি তাহলে নতুন ভিডিও বানাতে পারবো না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে বেল বাটনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তোমরা যদি কেউ ইনস্টাগ্রামে আমার বন্ধু হতে চাও, চাইলে হতে পারো, আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো যে জনিকে অনেকদিন দেখাও না, জনিকে অনেকদিন দেখাও না, কিন্তু আমি এই ভিডিওটাই জনিকে দেখাতে পারছি না, কিন্তু এর পরের ভিডিওতে আমি অবশ্যই জনিকে একটুখানি দেখিয়ে দেবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই, দেখা হবে এর পরের ভিডিওতে। আর কালকে হচ্ছে 15ই আগস্ট, মানে কালকে হচ্ছে স্বাধীনতা দিবস, 73তম স্বাধীনতা দিবস আমাদের। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের স্বাধীনতা দিবস খুব ভালো কাটুক, বাড়িতেই পতাকা উত্তোলন করো, কিন্তু বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।